স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। খানাকোল বিধানসভার বিভিন্ন এলাকায় চলছে ত্রাণ শিবির তৃণমূলের উদ্যোগে। তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ, এমনটাই জানালেন খানাকোল তৃণমূল নেতা শেখ সাকিব। সেই সঙ্গে জানাচ্ছেন তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ লালবাবু, এলাকায় চলছে ত্রাণ শিবির। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয়, কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। দেখুন, আমাদের প্রায় বয়স হয়ে গেলে প্রায় 40 বছর মতো, এ ধরনের বন্যা আমরা কোনোদিনই দেখিনি। আজ প্রথম এইভাবে প্রথম দেখলাম। আমরা শুনেছিলাম বাপ দাদাদের মুখে, চাচাদের মুখে, আত্মীয় স্বজনের মুখে 78 সালের একটা বন্যা হয়েছিল। সে 78 সাল পেরিয়ে অনেক বছরই চলে গেছে, কিন্তু এই বন্যা ভয়ানক বন্যা হয়েছে। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েত। আমার খানাকুল 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, 24টা পঞ্চায়েত। আমি খানাকুলের বাসিন্দার, যেহেতু খানাকুলের নিয়েই কথা বলবো। প্রত্যেকটা জায়গায় এফেক্ট একটা হয়েছে, প্রত্যেকটা জায়গায় মানুষ খুব কষ্ট পেয়েছে। কারেন্ট থাকে না, 2-3 দিন 4 দিন কারেন্ট থাকে না, পানীয় জলের খুব কষ্ট হয়েছে। এখন আমাদের টোটাল টিম খানাকুল বা বিডিও, এসডিও, ডিএম, অ্যাডিশনাল এসপি, এসপি, সমস্ত কিছু পুলিশ একটা টিম ভাগ হয়ে মানুষের ত্রাণ দেওয়া হচ্ছে। তৃণমূল পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ একটা টিম হয়ে যাচ্ছে। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার একটা টিম যাচ্ছে। আমরা দলগতভাবে মানুষের কাছে যাচ্ছি। এটা আজ প্রথম নয়, আমরা ভয়াবহ করুণা দেখেছি, তখন মানুষের পাশে ছিলাম। আমরা আনফান দেখেছি, আমরা আইলা দেখেছি, আমাদের চোখে দেখা যেগুলো আমরা প্রত্যেক বছর, আমরা খানাকুলের বাসিন্দার যেহেতু, আমাদেরকে প্রত্যেক বছর কিন্তু এই বন্যার সম্মুখীন হতে হয়। তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতে কী পরিস্থিতি? তাঁতিশাল পঞ্চায়েত 19টা বুথ, 3টে বুথ ভালো, 16টা বুথ এফেক্টেড হয়েছে, বালিপুর আপনার 21টা বুথ, 21টা বুথের মধ্যে। এর আগে তো আপনাকে অনেক জায়গায় দেখা গেছে, ত্রাণ দিয়েছেন, বিভিন্ন রকমভাবে মানুষের পরিষেবা দিয়ে গেছেন, এখন কীভাবে হচ্ছে দিচ্ছেন তাদেরকে পরিষেবা? হ্যাঁ, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, যা এখানে শুকনো পায়ে যেতে পারছি, হেঁটে যাচ্ছি, সাইকেলে যাচ্ছি, মোটরসাইকেলে যাচ্ছি বা নৌকায় করে যাচ্ছি। মানুষের দুয়ারে খিচড়ি পৌঁছানো, জল পৌঁছানো, শুকনো খাবার পৌঁছানো, বিভিন্ন রকমের চেষ্টা করছি মানুষের পাশে থাকার। কোন কোন জায়গায় গেছেন? বালিপুর অঞ্চলে যেমন 2-3 জায়গা খুব এফেক্ট হয়েছে, ওখানে একটু খিচড়ি খিচড়ি করে খাইয়েছে। একটু উরুমরার দিকে যাবার চিন্তাভাবনা রয়েছে, এবং তাঁতিশালটা বিভিন্ন জায়গায়, তাঁতিশালে এই অবস্থায় একজন মারা গেছিলেন, তাকে দাহ করার জন্য নৌকায় করে নিয়ে গেছি। একজন মুসলমান সম্প্রদায়ের মহিলা মারা গেছিলেন, তাকে বালিপুরে নিয়ে যেয়ে কবর দেওয়ার ব্যবস্থা করেছি। একজন সাপে কামড়েছিল, তাকে নিয়ে যেয়ে শ্রীরামপুর হসপিটালে ভর্তি হয়েছে নৌকায়। দেখুন, খানাকুলে যেহেতু সমস্ত ঢালাই রাস্তা, পিচ রাস্তা, জমি বাড়ি সব ডুবে গেছে, তো এখানে যে বিশ্বত সাপগুলো ছিল, সেই সাপগুলো এখন সব বাড়ির দিকে উঠে আসছে, 2-3 তলা বাড়ি যাদের আছে। আমি মানুষকে বলবো, এলাকার সচেতন মানুষকে বলবো, সন্ধ্যের পর যখন আপনারা বেরোবেন, একটুখানি টর্চ লাইট নিয়ে বেরোবেন, একটু সাবধানে থাকবেন। কেন, খুব সাপগুলো যদি ঢালাই রাস্তার তলায়গুলো থাকতো বা পিচ রাস্তার তলায় বা গাছে গর্তের মধ্যে থাকতো, সেগুলো জল পেয়ে গেছে, সাপগুলো সব বেরিয়ে গেছে। সাপের থেকে খুব সাবধান এলাকার মানুষকে বলছে। আগামী দিন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় কি পরিষেবা পৌঁছাবে আপনার মাধ্যমে? একদম পরিষেবা, মানে পরিষেবা তো চলছে। আজকে 5টা দিন আমাদের চোখে ঘুম নেই, আমরা মানুষের কাছে সেই যে জল বাড়া থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত জল এখনও আছে, কিছু কিছু জায়গায় আছে, আমরা আছি, আমরা মানুষের সাথে আছি। শুধু আজকে বলে নয়, আমরা সারা বছরই মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। আপনার পরিচয়? আমি শেখ সাকিব খান। আপনারা কীভাবে পরিষেবা দিচ্ছেন? পরিষেবা আমরা প্রচুর দিয়েছি, ঠিক আছে,
আমাদের অঞ্চলের উপপ্রধান প্রধান 13টা মেম্বার, আমরা সমস্ত মেম্বার নিয়ে উপপ্রধান প্রধান নিয়ে সমস্ত গ্রামে গ্রামে মানুষকে উদ্ধার করে স্কুলেও তুলেছি এবং পরিষেবাও খুব ভালো দিয়েছি আর ত্রাণও ভালোভাবে দিচ্ছি। আমাদের এমএলএর প্রতিনিধি সাকিম আছে, ওনাকে নিয়ে আমরা চতুর্দিকে মানুষের কে উদ্ধার করেছি। সব সময় এনি টাইম যা মাল দিয়েছে আমরা প্রতিনিধিকে বেশি সব থেকে বেশি সাকিমকেই দেখা যাচ্ছে, আবার কাকে দেখা যাবে, আমাদেরকেও দেখা যাচ্ছে, মেম্বারদিকেও দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সমস্ত ত্রাণ পাঠাচ্ছে, আমরা মানুষের ঘরে ঘরে দিয়ে আসছি যে আমাদের কোনো এখন অবধি ত্রাণের অসুবিধা হয়নি। আপনার পরিচয়? তাঁতিশাল পঞ্চায়েত প্রধান শেখ লালবাবু।